পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ম্যানহাটনের গ্র্যান্ড জুরি আদালতে অভিযুক্ত করা হয় তাকে। ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে তাকে $130,000 দিয়েছিলেন ট্রাম্পের এক আইনজীবী। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ম্যানহাটনের গ্র্যান্ড জুরি আদালতে অভিযুক্ত করা হয় তাকে। ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে তাকে $130,000 দিয়েছিলেন ট্রাম্পের এক আইনজীবী। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ম্যানহাটনের গ্র্যান্ড জুরি আদালতে অভিযুক্ত করা হয় তাকে। ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে তাকে $130,000 দিয়েছিলেন ট্রাম্পের এক আইনজীবী। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ম্যানহাটনের গ্র্যান্ড জুরি আদালতে অভিযুক্ত করা হয় তাকে। ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে তাকে $130,000 দিয়েছিলেন ট্রাম্পের এক আইনজীবী। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ম্যানহাটনের গ্র্যান্ড জুরি আদালতে অভিযুক্ত করা হয় তাকে। ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে তাকে $130,000 দিয়েছিলেন ট্রাম্পের এক আইনজীবী। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ম্যানহাটনের গ্র্যান্ড জুরি আদালতে অভিযুক্ত করা হয় তাকে। ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে তাকে $130,000 দিয়েছিলেন ট্রাম্পের এক আইনজীবী। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প।